নক্তল মাঝে মুসলমান স্বামী বলেন নজর আল্লাহর কোরআনের মিকে যাই রই হটান মাঝে হয় দে তুমি এই জিনিস পাইলে হলে জিনিসই বে তো আর আর গরত থাকে দে জিনিস নয় আর আর ধর্মর হলো জিনিস নয় তুমি পাইলে হলেই বে তোমার দিল হনে এই মাইয়া খোয়া মুসলমান সুড়ো খালর বাইল্লে খালর কথা হনর ঘরে হয় দে তুমি অপেক্ষা কর আয় তোমার দুই তিন দিন দিন চিকিৎসা করছুম মাইয়ে ভয় বে জানে দে আল্লাহর কোরআন মাজি সমস্ত বেরাম শেফা আছে এই স্বামী মুসলমান বিছানা পরানোর সাথে সাথে মাইয়ে ভয় বে বলে আল্লাহর কোরআন সুর ও ফাতিহা ভরি ভরি স্বামীর দিল মাইন শরীর মাজি ফুদের একদিন দুই দিন তিন দিন ফুদি আনার পরে স্বামীর হয় দা স্বামী আজি এ যাইয়ে রে ডাক্তারের কাছে কেনা তুমি অনেক চেক করন নান ভালো হইবু আল্লাহ তিন দিন পর্যন্ত সুর ও ফাতিহা ভরি ভরি গত ফুদি জামাইরি হদ্দ হদ আজি এ যাই ডাক্তারের কাছে কেনা চেক আপ করিস ইতে সিলুপ টিলুপ ব্যাকি লইয়ে গেই ডাক্তার হলে তারে দেখি বকের হয়তো তুমি সপ্তাহ বফুর হয়ে গেই আর এক সপ্তাহ বাকি আছে মৃত্যুর তোমার বায়ের নয় বেল্লাই হইলাম তুই আবার কিলে চিকিৎসা তাইলে হয় নাই চিকিৎসা তার সিদি আর দিলি নমানে না তো মনে হয় তার একখানা চেক আপ করি বেল্লাই হয়তো এত চেক আপ করছি দি এটা হন রকমত তোমার সমস্ত শরীর ক্যান্সার রেখে বিলি হন ফাল দিয়ে এক বালু বরাবর জায়গা নাই আর এদুকুন ডাক্তারে এথিক কিন দিয়ে চিকিৎসা করলাম তোমার ডিগলা দিদি তুই আর আর হতা বিশ্বাস নজ হয়তো ডাক্তার সাহেব পুষে যাইলে আজ দেব ফিস লইলে অনরা লইবেন মৃত্যু হইলে আর হইব অনরা তো টেনশন করানোর দরকার নাই অনরা চেক আপ করিবেন ফিস ডিম দায় না এল টাইমন মাঝে মুসলমান যেই দশজন খ্রিস্টান ডাক্তারে বুট বই আর এবারে মৃত্যুর ঘোষণা দি ইতারা দশজন বই মাঝখানে বলে মানুষই বেড়ে রাখি এমনভাবে শরীর উন্মাজ্জি তার যন্ত্র দিদি যন্ত্র দিদি কেশর ঘুরায় ঘুরায় পর্যন্ত চেক করে দেয় ডাক্তার অলব্যাক কোন হরান প্যারেশান হয়ে গেই তারা শরীর উন্মাজ্জি গাম ছুটি গেই হঠাৎ মাজ্জি হয় দে তুই আর আজ দাগাত তুন জনের ফরে আর কোনো হাসপাতাল চিকিৎসা করছু না কোনো হাসপাতাল ন যায় কোনো ডাক্তারের কাছে ন যায় কোনো ওষুধপত্র ন খায় হয় দে যদি কোনো হাসপাতাল ন যাও কোনো ধরনের কোনো ওষুধ ব্যবহার নগর দয় আর দশজন ডাক্তারে হরান পেরেশান হয়ে গিয়ে তোমার শরীর মাঝি ইঞ্জিল দিয়ে সাইজ দি তোমার শরীর মাঝি তো এক বালু বরাবর ক্যান্সার ব্যারাম দেখানো যায় এ ব্যারাম বালা খেয়ে নইল হয় দেখ হইতাম নয় আর বিবি আর রেখে দি চিকিৎসা করছি কিন্তু কত নল আরো আয় দেখি দি শুধু আসলিল যুগ্য গুফু দেতে ডাক্তার হল তো বলে বুঝুন নয় এন হাসপাতাল বন্ধ করি দশজন খ্রিস্টান ডাক্তার ব্যাকুন বলে মাই ভয় বের হাসে এসি তুমি তোমার স্বামীর কি দি চিকিৎসা করছু বাদশাহ আলমগিরি একটা মাদারাসা খুললি বাদশাহ আলমগিরি মাদারাসা খুলি এককভাবে বাদশাহ আলমগিরি মাদারাসা চলাই এডে বিভিন্ন জায়গার ছোট ছোট মুসলমানের ফলরে মাদারাসান মাজি বলে ভক্তি করে তো বাদশাহ আলমগীর হুয়ারে যারা উজিন নাজিরল আছিল কিছু উজিন নাজিরলে এ সমস্ত মসজিদ মাদারাসা আলে মুলামাইন দেই নহারে প্রত্যেক বড়ুকুন মাজি বাদশাহ আলমগীরুরই একসা প্রস্তাব দে দে মাদারাসার দ্বারা অনর ক্ষতি হইব মাদারাসা বন্ধ করি দো এ তুন সন্ত্রাস বাই রয় জঙ্গি বাই রয় তালেবান বাই রয় বাদশাহ আলমগীরুরি উজিন নাজির হলে গুরোতে গুরোতে আতিককে একদিন বাদশাহ আলমগীর হয় দে তোমারা হইতে লেগ যদি নাই আজ এ পরীক্ষা করছিল মাদারাসার উজুর হুয়াই কে নজানে ভান সদ্য বেশ হই বাদশাহ আলমগীরি নিজুর অনর উজিন নাজির হদুক গুণ লই মাদারাসা পরিদর্শন করতে গেই দেন তাই মুদ যেই তাই মুন্নাজি মাদারাসার হুয়ালে মুস্তেল তুন হানা লই আতিককে যাই এর হুঁচি গুয়ে এর হুজুর তারা বাদশারে যে আছে জয় রই আগে যদি খবর হয়তো মাদারাসা পরিষ্কার করি রেখতু ফুয়াশরে ফুঁড়ি টুঁড়ি বাঁধাই সুন্দর করে লাইন ধরি রেখতু এল টাইমুত বাদশাহ পরিদর্শন করতু গেই যেই টাইমুত সাড়ে নটার সময় ফল এখানা লই বাদশাহ দুই কি উজুর তারা তরি বোসখানা যাই বাতল দে লাইনের ফলরে হদে সুন্দর করি মাথার হুঁড়ি টুঁড়ি বাঁধ আর আর বাদশাহ মাদারাসা পরিদর্শন করতে আইসি
তোমার আরে সাইতো আইলি বাদশার লয় সালাম কালাম গরিবে কিছু মুসল লইলি ভদ্রতার সহিত কথাবার্তা হইবে বাদশা যাইয়ারে বসখানা থুঁচি গুই এটা সমস্ত হোয়াসা বিয়াকুনি বাদশার লয় সালাম কালাম গরের আগদিমি আগদি গরি বসখানার দরজাটুকু গুরমিককে ফোয়া তেকানা শতান মিককে ফোয়াইবে ইতারাত্তে হুসল লদ্দে তোরা সালাম গর দে তিনি যুদ্ধ গর দিবে হন খদি মারার বাচ্চা জিবে রুসিলে আরা মাদ্রাসা তরির জিবে তারার বেতন দের জিবে আরার খানা বিনে দে ইবে আজি আরার মাদ্রাসা সাইত হইছি দে ফোয়াইবে তে গোসা উড়ি গিন গুরো ফোয়া ইতে কয় দে সাইতালা ভাস্তালা বিল্ডিং গু তেয়ার কন্ডিশনত গুম যাই সলর গুস্ত গরুর গুস্ত কুরর গুস্ত খাই খাই আর আরে ডাইলুর ফানি খাবাই খাই আবার সাইতো ইদ্দে না মনে মনে খেয়াল কর তোরা সালাম বললি গর বাচ্চারা আজ দেখাই এক দুরুন মাজি সমস্ত ভুয়াসা বিয়াকুনুল লয় সালাম কালাম গরি যেতে গুরো ভুয়াইবের হাসে গেই ইটের হাতন মাজি ডাইলুর ফিয়ালা আসিল ইতে সালাম দিয়ন বহুত দূরের কথা বাচ্চাটাকে জনর উমার উমারে গাবেরাই বলে বাচ্চার গাবেরাই ডাইল মেলা দিই বাচ্চার গাবেরাই ডাইল মেলা দিই যে বড় বিয়া দফিনু হয় বাদশার তো রাখুড়ি গেই হয়তো রুজিন নাজির হলে হইলে সত্যি হতা না এডে তো এই সুড়ঙ্গ হওয়া আই বাদশার লয়ন দইল আচরণ বুঝি ইবে বড় হইলি বহুত বড় সন্ত্রাস হইবু ইবে বহুত বড় কিছু হইবু আজি এত্তু নয় মাদ্রাসা একটু নয় মাদ্রাসা বন্ধ করে দিই ই কেন ন যাই আই এরে উজুর হওয়া বিয়া কোন ডাকি একখানত গড়ি যা হন আছে হই বহাবহি গড়ি সমস্ত হওয়া উজুর বিয়া কোন মাদ্রাসা তুন বাইর করি মাদ্রাসা বন্ধ করে দিই মাদ্রাসা বন্ধ করি যেতে দিই উজুর হওয়া মাদ্রাসা তুন বাইর হতে প্রত্যেকজনের বুগুন মাজ্জি আল্লাহর কোরআন সবুর ফানি একটু রুন মাজ্জি মাদ্রাসা স্ট্রাইক করে দিই সবুর ফানি বেলায় বেলায় এরে তারা বাইর হয়ে গিয়ে মাদ্রাসা বন্ধ রাতিয়ে মাদ্রাসা বন্ধ করে দিই বাদশা গরত গিয়ে গরজন রুয়ার রুয়ারে খানা ফিনে খাই বাচ্চার আসনত বলে বাচ্চা যেতে যাই এর গুম গেই গুম জলের সাথে সাথে বাচ্চা আলমগীর স্বপ্ন দেখে দে বাচ্চা আলমগীর এন্তেকালই এন্তেকাল রুয়ার রুয়ারে কিছু জাহান্নামের ফেরস্তল আয়ের বাচ্চা আলমগীর উড়ি টানি টানি জাহান্নামের নেবি হঠাৎ বলে দেখে দে কিছু গুঁড়ো গুঁড়ো ফল মাথা থুঁড়ি আছে এন ভাবে বাদশাহ আলমগীর জাহান্নামি হলর ফেরস্তলর হাতত তুন ঠানা ঠানি করে দে ফেরস্তার তুন ফোন ওর শক্তি আরো বাড়ি গিয়ে এখন ফেরস্তলে ফোন উল্ল ফরে নয় শেষমেশ আল্লাহ দরবার বিচার দি আল্লাহ বাদশাহ আলমগীর জাহান্নামন নিবেল্লায় হুকুম দিউন এখন সুড়ো সুড়ো হওয়া হটা এন টানাটানি করে দেই তারা লয়ারা শক্তি ভরে নয় আল্লাহ হতে ফুয়া মন খন হুসন নল হতে হুসন নলই হতে হুসন লগুই আর বন্দামুন যদি মানুষ দিবারে জাহান নামন নিয়র ইবে রুসিলে যদি আর কোরআন ফরিদ পাজ্জি দয় আর কোরআন আল্লাহ সম্পর্ক রাগিত পাজ্জি দয় তৈলি তোরা জাহান্নামি ফেরস তলর বাগত পৈত্তু নয় এই গুরো গুরো ফোন ওর বাগত ফেলাই দো ইতারা ঠানি টানি বাদশাহ আলমগীর জন্নাত লইব সুবহানাল্লাহ সাথে সাথে বাদশার গুম্বাই গিয়ে গুম্বন্দনের ওয়ারে ওয়ারে বাদশাহ আলমগীর প্রত্যেক ফুয়ার ঘরে ঘরে যাই প্রত্যেক হুজুর হলর ঘরে ঘরে যাই মাদ্রাসার মাজ্জি বলে আবার আনি মাকতাব চাই হয় দুজুর আয় বড় ভুল করি ফেলাই খেয়াল করি ন ভারি ফুয়া জিবে আল্লয় অনর বিয়াদ ভিগজি ফাল লাগি আসল লাগি ফুয়াই বিয়ার উপর গজি দে আর তো মাদারাসা কি জিনিস বুঝুন নুয়াই দে বুঝু তাই বেল্লাই আল্লাহ ফুয়াই বেড়াতা হামিয়েন গড়াই জাত লম্বা হতা আজিয়ে তুললই আই বাদশাহ দরবারন মাজ্জি যেভাবে খানা ফিনে চলে আই বাদশাহ আলমগীর পক্ষতুন সমস্ত ফুয়াসা বিয়াকুল্লাই এন্ডলে খানার ব্যবস্থা করে দিম সুবহানাল্লাহ আর ওনারা এলাকাবাসী হল এদের তিয়াদির হোসেদির যে যে দূর ভারী শ্রম দিতে লাগবু একদিন না একদিন এই গুঁড়ো গুঁড়ো ফোন আর আল্লাহ জন্নাথন মাজ্জি ঠানি ঠানি নিবেল লাগবো সামান তো নয়
সামান তো এরই উড়িয়ারে বাড়িত কাঁদু উদ্দর রাতি এ ঘুম যায়নি আল্লাহ নগর প্রত্যেক দিন ফজর নমাজের পরে ফারার মসজিদ উত্তুন ফুদিয়ারে ইমাম সাহেবের একটি সুখ সংবাদ আর অনর সুখ সংবাদ খালি সকালে ফজর নমাজের পরে বাইরে অন্য পারে আগামী বছর বাসিলি মাদ্রাসা সভা দেবে জানো দেবে না এটা লাই মাদ্রাসা সভা করে দে এডে তোর একদিন চব্বিশ ঘন্টা মুসলমানের ফলরে ফরার কোরআন ফরের ইতারা ফরার কিন্তু আর আর বাড়ি ঘরে এখন কোরআন ফরা ফরি আছে না কোরআন আছে ব্যবহার নাই কলব অন্ধকার গিয়ে কোরআন ফরা ফরি নথাগল দ্বারা কলব অন্ধকার এই কোরআন আল্লাহ সম্পর্ক করি দিবেন নাই এত লাখ লাখ টিয়া তোমারও দিতে লাগবো মাদ্রাসায় খরচ করে দে মুসলমানের হায়াতি কোরআন মতে চলি বেল্লাই এই জিনিস যেন আলেম উলামলে যে যে দরে ভারের শুধু বুঝত দেন মাত্র রইয়েন কোরআনই এত বড় দৌলত দরিদ্রলি সারণ নাই টাচ মোবাইল উড্ডুল টাচ মোবাইল ছিল টাচ মানি নদল্লি নদরে দল্লি নসারে টাচ মানি নদল্লি নদরে যত কিছু গরিবে কর নদরের আতিকে দল্লি আর নসারে টাচর মানি এন আল্লাহর কোরআনই বে এনুগ্য কোরআন যদি হঠান বাজ্যি কলবত ধাক্কা লাগে কলব দরিদ্রলি এই কোরআনের জন্নাত পৌঁছন পর্যন্ত বলে আর ওনার হাত ছাড়া গুত্য নয় সুবাহানাল্লাহ হিন্দুস্তানের একখান ঘটনা দুই পরিবার একখানন নাকি বসবাস করেন উব্ব হিন্দুর পরিবার আর উব্ব মুসলমানের পরিবার তো দোনো গরণ নাকি দুয়া মাইয়ে ভুয়া ছ সাত বছর যে তারা দোনো জনে স্কুল মাঝি লেখাপড়া করে লেখাপড়া করতে করতে তারা দোনো জনের ভিতর বন্ধুত্ব একখান সৃষ্টি হয়ে গেল স্কুল তো নাই সাথে সাথে হিন্দুর মাই ভাইবে মুসলমানের গরতায় যেগুদি তার মাই ভাইবে লয় বান্ধবীর লয় খেলা খাইবে লাই খেলাধুলা হাতে হাতে বছর দুই বছর হওয়ানোর পরে মুসলমানের মাই ভাইবের মায় চিন্তা করে দেয় স্কুল স্কুলই সমাজ আর গুই আল্লাহর কোরআন হতে ফরিবি সকালে তো কোরআন ফরিবের টাইম স্কুল কুলি এক আটটার সময় আজি তুল লই আসরের পরে খেলাধুলার খাইতাত্রী নয় তোরাই বয় বয় কোরআন ফরিব তো মুসলমানের মাই ভয় বেড়ে যে তাসরের ঘরে কোরআন ঘরে বেললাই বই হিন্দুর মাই ভয় বে যে এর আর খেলাধুলা হিন্ন ঘরে যে এর বলে গরত দরদ বই থাকে এই বসতে বসতে আতিককে হিন্দুর মাই ভয় বে হাল লাগাই দিয়ে রে সাজ দে আর বান্ধবীর ফন্না জিন ভরার ইন তো স্কুল মাঝে আর আর ভরাতে নৌমুনি ইন খন্ড হইলে ফন্না উইবে ফরের ইবে মাঝে মাঝে খেয়াল করের এই খেয়াল করতে করতে মাইয়ে হুয়া মুসলমানের মাই ভয়বের মার মুখি মুখি ফরেদ দে ইবের খানে উনের উনতে উনতে আতিককে হিন্দুর মাই ভয়বের কলবত বলে ধাক্কা লাগি গিয়ে কোরআনের ধাক্কা লাগানোর সাথে সাথে এক সপ্তাহ ভরে মুসলমানের মাই ভয়বের মারে যায় হর দশ আসি অনর মাই ভয়ারে হন্না হর দিন আর হরেন্য ভালো হিন্দুর মাই ভয়বের মায় হদ বুগ্ন হইস ফন্নাইন যদি তুই ফরজ দয় তোর সমাজত একটু নয় মা বাপে নির্যাতন করিব জিন্দে তোরই অনর কতল করে দিব ফরনর বোধ দূরুর হতা পরিবের হন আসন করিস বাড়ি ঘরে নুনে হন এখনই বেদ দিলি না মানে কিল্লে কোরআনের আয়ত ধাক্কা লাগি গিয়ে যদি কলব এক সপ্তাহ পরে মাই ভয়বে হয়তো সাসি মাইলি মারক খাডিলি হাডক আয় অনল্ল ওয়াদা করি আয় আর মা বাপরে হইতম নয় ফোন নাই না আর ফরন করিব তার খাপতি মিন্নতি দেখি ওই মুসলমানের মাই ভয়বের মায় বলে খারুয়ারে বয়ারে কোরআন ফরাতে 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 দুই বছরের ভিতর মুসলমানের মাই ভয়বের ওয়ারে হিন্দুর মাই ভয়বে সহি শুদ্ধভাবে আল্লাহর কোরআন শিখি ফেলাই সুবাহানাল্লাহ কোরআন শিকন বড় হতা নয় শিকনের ভরে যেতে মাইয়ে ভয়বের বয়স পনেরো ষোলো বছরই এখনই বেড়ে তারা ধর্ম জাতিত্বুন বিয়ের প্রস্তাব ইবে চিন্তা করে দ্বার কলবের বিতু তিরিশ পারা কোরআন আই বিধর বিয়ে রেখে এনে অন্য ধর্মের রেখে এনে বিয়ে বৈশ্যম বয় লাগে কেয়ারি হইতু নভারের সইতু নভারের শেষমেশ হিন্দি মা বাপে বিয়ে ঠিক করি ফেলাই ভাল লাগে ইয়ে তোই মুসলমানের মেয়ে ভয় মার কাছে যাই রে হয়তো শাসি আয় তো কোরআন ভরি ফেলাই
কুরআন তো প্রসার করিন নফারির কিন্তু আরে তো হিন্দু জগত বিয়ে দি ফেলে তুসার এখনো মুসিবতত ফিজুমনি সাথে সাথে মুসলমানের মেয়ে ভয়বের মা হয় তুই সিন্দেন করিবে এখন যদি প্রকাশ করো তলি তোমার জানর খতরা আছে তোমার সমাজে তোমার সমাজ উত্তন বাইর করে দিব মা বাবা তোমার নির্যাতন করিব থাকো জিউন মাগি বিয়ে দেড়ে যাইবে গুই যদি আল্লাহর কোরআন আল্লাহর কোরআনে তোমার গোসল হই দয় তলি জেড়ে যাইবে এডে তোমার দ্বারা হেদায়েতর বাতি জ্বলিব সুবহানাল্লাহ এন গত্তে গত্তে মুসলমানের মেয়ে ভয়বের অনর হিন্দুর মেয়ে ভয়বের বিয়ে ঠিক হই গই ঠিক হইয়ে আয়ারে তার বান্ধবীর গরণ মাঝে আয়ারে হাঁদের আজি 1500 বছর স্কুল কলেজত পড়লাম তোর ওয়ার আল্লাহর কোরআন পড়লাম আরে তো অন্য গরণ মাঝে বিয়ে দি ফেলার কিন্তু আতে বর আশা লই আসছি অসাসি আর বিয়ের মাঝে অনর মাইয়ে ঘরে দর দিলি যাইতে যাইবে আল্লাহ দিয়ে আমি ঘুরিব রাজি হই আর দেশন মাঝে বহুত হিন্দুর লয় মুসলমানের লয় বন্ধুত্ব আছে রে স্পেশাল ভাবি তারা খানা করি মুসলমানের খানা না খাবার খাবার ইবে দত দি দত লই যেদিন বলে বিয়ে যাইব বিয়ের আগের দিন মুসলমানের মাই হইবে থান মারে হদ আমা এতদিনের বান্ধবী আর বান্ধবী তো নিমিককে শাদি দি ফেলা তারও বাড়ির মাঝে বিয়ে যাইম দেখুন একখান প্রেজেন্ট লন্ন ভরিব না তো মায়ের হদে প্রেজেন্ট নিয়ম ভরিব অবশ্যই কি নিয়ম হদে বহুত দিন নে ঠিয়া পয়সা হলো কিছু নয় ফাইললি দামি চা এক জোড়া হামফুল লগলি মাই বাবা হদে হামফুলটা ভুলি না তো কম নলার নইলুক বা আন্টি নে হদে আন্টি ওয়ার দিলি ন স্যার নইলি গ্লাস সাইড লই যা কত কিছুর নাম হই মুসলমানের মাই ভয়বের মাই কিন্তু মাই ভয়বে বলে গ্রহণ ন করিয়েন সাথে সাথে মুসলমানের মাইয়ে ভয়বে হদে বলে আম্মা অনে আর হামফুলুর কথা হইও বদনামি জিনিস আন্টির কথা হইও হনতা বদনামি জিনিস শাড়ির কথা হইও শাড়ি দামি জিনিস দামি দামি শাড়ি আছে তিরিভিসুর কথা হইও তিরিভিসু বদনামি জিনিস কিন্তু যে তিকিন জিনিসুর কথা হইও আমার দিলি নসার হন একটা জিনিস লই যাবে লাই হয় আম্মা আত্মে মনে হদ আর বান্ধবীর গরণ মাইজুক আল্লাহর কোরআন ভোট দিবে লাই যে সামে বকর আহলে নমি বিনি কেসু যে কের আতে চু জিগরে গু কর দে তক দিরে উমররা হয় না আত্ম মনে হতে সামাই লুক আল্লাহর কোরআন উপর দিবে আল্লাহ হয় তোতে জেন মনে হয় লবুই এই মাইয়ে ভয় লাইফ ব্রিজ যাই উগ্র আল্লাহর কোরআন কিনি এন ভাবে বলে প্যাকেট গুজি কোরআনই বে লেখি দিই দে মালিক সারা কোলা নিষেধ লইয়ের বান্ধবীর বাড়ির দিই হিন্দুর মাই ভয় বের মার হাত দিয়ে হদিবার বান্ধবীর লাই ভোরান নিদি তুই বে যে তুই বে তুলিয়ারের বুই হদিব অনরগর নরেক্ষু আর বান্ধবীর দি ফেলে ইহাই বর মহাব্বত দি কিন্তু ইবে আর বান্ধবী বাদে আর হনকে এলাই ব্যবহার করি বেলায় নদী কিন্তু হিন্দুর মাই ভাইবের মায় বুঝেন না এটা বুঝুর কি আছে ইতিপূর্বে হাত পিনিস নি হন হন ত্রিভিস নিনি হন গ্লাস নিনি থান নভার শেষ মেশ মাইয়ারে বলে ডাকিয়ারা হর দিবে তোর বান্ধবী হুয়ারাই নি ইবে বলে আর কুলির তৈতম নইবে তোরে হাস বাবে দি ফেলাই তম ঘর হাত উন্মাজ্জি বলে মাইয়ে হুয়াইবে লনর হুয়ারে হুয়ারে ইবের শরীর উন্মাজ্জি ভূমিকম্প শুরু হই হিন্দুর মাইয়ে হুয়াইবে মুসলমান বাক্স ধরন সাথে সাথে ইবের কলবন মাজ্জি খবর হই ইবে সিন্দে করে দেড় ভিতর হন ধরন দুনিয়ার হন জিনিস নাই আয় হাত লাগানোর সাথে সাথে বুঝিত পাইলম বাক্সর ভিতর আল্লাহর কোরআন বাদ আর হন কিছু নাই আর বান্ধবী আল্লাহ কোরআন এনে দে কোরআনই বেড়ে সুটকেস বড়ি লই সুটকেস বড়ি লইয়ি লই অনর ওর বাড়ির দিয়ে এডে জনর ঘরে জামাই আসিল বলে সরকারি সৈজ্যে প্রত্যেক দিন সকালে জামাই যেতে শরীর দেগুই মাইয়ে হয়বে উডিয়ারে ঘরের দরজান বাঁধি কোরআন কুলি কুলি ফরেও আবার হাঁদেও শুধু আল্লাহর দরবার দোয়া করে দি আল্লাহ ইমাই এডে ভিতর তুম প্রকাশ হতে করিতে দিব খানতে 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 এক বছর বাদ আল্লাহ দোয়া কবুল গজ্জি এন দোয়া কবুল গজ্জি দে মাইয়ে হয়বের স্বামিত্রী বলে ক্যান্সার বেড়ামুই ক্যান্সার বেয়ার আমার কোনো ওষুধ নেই সমস্ত ডাক্তার ব্যাকুলোর কাছে নিয়ে বড় বড় হাসপাতালত এনভাবে ডাক্তার হলে ওষুধপত্র দিয়ানোর পর
বেরাম খনফাল দিবে শেফা নভার শুধু অনর দিন গনে ইর শেষমেশ 10 বারে কিতু খাইন দেখা লাগবে সমস্যা হই না হয়তো সমস্যা বড় সমস্যা আত্তে লাগে দে তোমার তুন তোমার লয় আল্লাহ আর 15 দিন বাদে একজন অতুন একজন কেন আলো হয়ে যাই মোল্লার কি ব্যাপার হয়তো ডাক্তার হলে আত্তে বলে ক্যান্সার বেরাম ভাই 15 দিন সময় আছে এই 15 দিন উন্মাজি যা করার আছে গইতু হই যা খান আছে খাইতু হই সাথে সাথে মুসলমান মাইয়ে হইবে বলে নিজর স্বামীর হয় আর স্বামী একখান কথা হই তো মুয়াদা করিবে কোন কের কাছে প্রকাশ ন করিবে বলি হয়দে কি হতা হয়দে তুই হাসপাতাল মাজি লাখ লাখ টিয়া খরচ কইজু কত ডাক্তারর কাছে গিয়ে চিকিৎসা করিবেল লাই ও আমার স্বামী আই একখান জিনিস দি তোমারে চিকিৎসা কইজু কিন্তু কেরি হইতেতে নয় এ কথা যদি আল্লাহ ওয়াদা করো কোন টিয়া লাগদু নয় হইছে লাগদু নয় কোন সময় নষ্ট হইতু নয় আর চিকিৎসেন করিবেল লাই তুই অনুমতি এন দিবে কিন্তু চিকিৎসা কইজু দা পৃথিবীর মাজি কেরি হইতেতে নয় ইবে তো ঠান ন ভাই জামাই হদে তোমার যা আশা আছে আশা পূরণ করো সুবিধা নাই আই তো 15 দিন বাদে মারা যাইম সাথে সাথে অনুমতি হন সাথে সাথে মাইঙ্গে ভয়বে বলে তাড়াতাড়ি সুইটকেস কুলি অন জুজদান বাদা আল্লাহর কোরআন ইবে বাইর করি স্বামীর কাছে আইরা বলে স্বামীর এঙ্গরি দে হাত দে হদে স্বামী তুই বেশি ন না এ লোকতন মাঝি মুসলমান স্বামী বলেন নজর আল্লাহর কোরআনের মিকে চাই রই হঠান মাঝি হয় তুমি এই জিনিস পাইলে হলে জিনিস ইবে তো আর আর গরত তাকে দে জিনিস নয় আর আর ধর্মর হলো জিনিস নয় তুমি পাইলে হলে ইবে তোমার দিল হনে এই মাইয়া খোয়া মুসলমান সুড়ো খালর বাইলে খালর কথা হনর ঘরে হয় দে তুমি অপেক্ষা কর আই তোমার দুই এন তিন দিন দিন চিকিৎসা করতুম মাইয়ে ভয় বে জানে দে আল্লাহর কোরআন মাজি সমস্ত বেরাম সেবা আছে এই স্বামী মুসলমান বিছানাত পড়ানোর সাথে সাথে মাইয়ে ভয়বে বলে আল্লাহর কোরআন সুর ও ফাতিহা ভরি ভরি স্বামীর দিল মাঞ্জি শরীর মাঞ্জি ফুদের একদিন দুই দিন তিন দিন ফুদি আনার পরে স্বামীর হয় দা স্বামী আজি এ যাইয়ে রে ডাক্তারের কাছে একখানা তুমি অনচ্ছেক গরণ নান ভালো হইবু আল্লাহ তিন দিন পর্যন্ত সুর ও ফাতিহা ভরি ভরি গত ফুদি জামাইরি হদ্দ হদা আজি যে ডাক্তারের কাছে কেন চেক আপ করিস ইতে সিলুপ টিলুপ ব্যাকিল ইয়ে গেই ডাক্তার হলে তারে দেখি বকের হয়তো তুই সপ্তাহ গফুর হয়ে গেই আর এক সপ্তাহ বাকি আছে মৃত্যুর তোমার বাইর নয় হইলাম তুই আবার কিলে চিকিৎসা তাইলে হয় নাই চিকিৎসা আসি দি আর দিলি নমানে না তো মনে হদার একখানা চেক আপ করিবেন লাই হয়তো এত চেক আপ করি দি এটা হন রকমত তোমার সমস্ত শরীর ক্যান্সার রেখে বিলি হন ভাল দিয়ে এক বালু বরাবর জায়গা নাই আর এদুকুন ডাক্তারে এথিকিন গরিয়ারে চিকিৎসা করিলাম তোমার দিগলা দি দি তুই আর হতা বিশ্বাস ন হতো হয়তো ডাক্তার সাহেব পুষে যাইলে আজ দেব ফিস লইলে অনরা লইবেন মৃত্যু হইলে আর হইব অনরাতে টেনশন করানোর দরকার নাই অনরা চেক আপ করিবেন ফিস দিন দায় না এল টাইমন মাঝি মুসলমান যেই 10 জন খ্রিস্টান ডাক্তারে বুট বই আর এবারে মৃত্যুর ঘোষণা দি ইতারা 10 জন বই মাঝখানে বলে মানুষই বেড়ে রাখি এনভাবে শরীর উন্মাজি তার যন্ত্র দিদি কেশর ঘুরায় ঘুরায় পর্যন্ত চেক করে দেয় ডাক্তার হল ব্যাকুন হরান পেরেশান হয়ে গেই তারা শরীর উন্মাজি গাম ছুড়ি গেই হঠাৎ মাঝি হয় দে তুই আর আজ ডাকাত তুন জনের ফরে আর কোনো হাসপাতাল চিকিৎসা করছু না হাসপাতাল ন যায় কোন ডাক্তারের কাছে ন যায় কোন ওষুধপত্র ন খায় কয় দে যদি কোন হাসপাতাল ন যাও কোন ধরনের কোন ওষুধ ব্যবহার ন কর দয় আর 10 জন ডাক্তারে হরান পেরেশান হয়ে গিয়ে তোমার শরীর মাঝি ইঞ্জিল দিয়ে সাইজ দি তোমার শরীর মাঝি তো এক বালু বরাবর ক্যান্সার ব্যারাম দেখানো যায় এ ব্যারাম বালা খেয়ে নইল হয় হইতেতম নয় আর বিবি আর কি দি চিকিৎসা করছি কিন্তু গত নল আর আই দেখি দি শুধু আসলিল যুগ গুফু দেতে ডাক্তার হলো তো বলে বুঝুন নাই এনে হাসপাতাল বন্ধ করি 10 জন খ্রিস্টান ডাক্তার ব্যাকুন বলে মাই ভাইবের কাছে এসি তুই তোমার স্বামীর কি দি চিকিৎসা করছু হয় না বাল্যকালে মুসলমানের কোরআন বুঝিলাম আয় এটা ভাই দি মুসলমানের কোরআন মাজ্জি সমস্ত বেরামর সেবা আছে এই মুসলমানের কোরআন মাজ্জি সুর ও ফাতিহা আছে এই সুর ও ফাতিহা ভরি ভরি আর স্বামীর শরীর উৎপুদি আয় আর হল ধরনের চিকিৎসা নগরী
তারা অনুরীন বিশেষ নজর বিশেষ নজাতে নজাতে হঠাৎ মধ্যে হযরতে কোরআন দেখো এই কোরআনিবে মাই হইবে বহুত ডরাই ডরাই বলে যেতে বাইর গুজি কোরআনিবে মুসলমান বাইর করানোর সাথে সাথে ডাক্তার হল সবুজ যেতে বলে আল্লাহর কোরআন ফুরি গই হঠাৎ মধ্যে ডাক্তার হল দিলি বলে অন্নমানের এত চেষ্টা কইলাম এত টিয়া দিলাম ফুসে দিলাম হত রহমর হত চিকিৎসা কইলাম আর চিকিৎসা তখন কামনু হই সাথে সাথে মুসলমান মাইয়ে হইবে স্বামী আর 10 জন খ্রিস্টান ডাক্তার বিয়া কুনি বলে মহিলা এবার হাতন মাঝি কলমা ভরি বেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জেশামে মা বেরুয়া ওয়া সাহররা বকর আবাজুহা আহলে নজররা নবী বিনি কে সুজে কের আতে চু জিগর গু কর দে তো কদি রে উমররা জেতি তারা কলমা ভরি বেলি এলাকার জেতি তারা জাতীয় ল খবর হইয়ে নির্যাতন শুরু করে দি প্রথম আদমিরে তুন বাইর করে দি তারপরে তোয়াই তোয়াই কেস গরিব আল্লাহ স্যার যে জিন্দি ভারে ইন্দি নির্যাতন করে এখন গরিব কি বেসরল এত নির্যাতনের বিদ্যুৎ দি বলে ফুয়াইবে কলমা ভরানোর পরে এন ভাবে ভাক্কাই বান্দার হই হতে দেশ সাজ্জুম মা বাপ সাজ্জুম আত্মীয় স্বজন সাজ্জুম সমস্ত পরিবার দেদুগুণ আছে বিয়াত কোন নির্যাতন বুকজ্জুম কিন্তু মুসলমানের কোরআন সত্যম নয় সুবহানাল্লাহ এক তরুণ মাঝি মুসলমান উগ্র মুসলমান সমাজের বাইল বলে মুসলমান বন্ধুত্ব মুসলমান মক্কা শরীফ জান্নাতুল মুআল্লার মাঝে দফন করছি দফন করানোর পরে মাইয়ে ফুয়াইবে বিবাহ বিদা বই গেই গুই প্রত্যেক দিন আল্লাহর দরবারের মাঝে খাঁদের একদিন বলে রাতে ঘুম দেবে সমান মাঝি আল্লাহ দরবারত খাঁদের আল্লাহ অনর কোরআন অল্লাই বুলিয়ারে নিজুর দেশ সাইল্লম মা বাপ সাইল্লম সমস্ত বিয়াকিন সাইল্লম কোরআন নজারি ইয়া আল্লাহ কোরআনের ফলাফল দুনিয়ান মাঝি ফাইলম কিন্তু আখেরতর ফলাফল তো সবই সাইন্য ফাইলম আই আর মৃত্যু নু হইল আমার স্বামীর মৃত্যু তো ই আল্লাহ আতে কেন সবই আমার স্বামীর আখেরতর ফাইসালান সাহেব আল্লাহ মনে হ এই দোয়া করি মুসলমান মাইয়ে হয়বে বলে রাতিয়ে যেতে গুম গেই গুম যাওয়ানোর সাথে সাথে রাতিয়ে বলে স্বপ্ন দেখে দে মহিলা এবার স্বামীরই যেই জান্নাতুল মুআল্লার মাঝে দফন গজ্জি দেখে দে বলে কবর হাইলে এড়ে দেখানো যার আতিককে চোখ পাকাই সার দে বলে মাইয়ে ভুয়াইবে স্বামীরই রহমতর ফেরস্তলে লইয়ারে জান্নাতুল ফেরদুসন মাঝে সফর করে এখত আল্লাহ ও মুসলমান ভাই বন্ধুগণ বেশিক্ষণ সময় হইতো নয় আরো দুজন বড় বড় বক্তা আছে হুজুর টানা আছে বইয়েরে যে হলো ঠিয়ার বিনিময়ে খুশের বিনিময়ে মহব্বতের বিনিময়ে যে নেন আল্লাহর কোরআন কলব যদি বই তার ইনশাল্লাহ দুনিয়া আখেরত দুনিয়া আল্লাহ তাআলা কামিয়াব করিব মাদ্রাসার দেদুগুন মুসলমান হল ঈশ্বর মাদ্রাসার সচকি সাহেবে দোয়া করিবেন ইয়েন আজিয়ে মাদ্রাসা কেয়ামতের দিন আল্লাহ তাআলা ইয়েন গোড়ার আল্লাহ বলি জান্নাতের গাড়ি বানিয়ে দিব আল্লাহ আল্লাহ তাআলার তৌফিক দক আমিন।